সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার প্রথমে লেটেস্ট ভিডিও দেখার জন্য আজকের এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে কিছু অসৎ মানুষের কিছু অসৎ উদ্দেশ্যকে ধ্বংস করতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে নিজেকেও বিশাল বড় বিপদের হাত থেকে রক্ষা করতে পারবেন কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব চারটে এমন বিষয় নিয়ে যে চারটে বিষয় আপনাদের জেনে রাখা খুবই দরকার প্রথমে আমি আলোচনা করব ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কিছু ছবি পোস্টের ব্যাপারগুলোকে নিয়ে দেখুন আপনারা অনস্ক্রিনে এক ধরনের ছবি দেখতে পাচ্ছেন যে এখানে একটা দেশের পতাকাকে চরম অসম্মান করা হচ্ছে তো এই ধরনের ছবি সাধারণত এখানে যে ছেলেগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন আপনার অনস্ক্রিনের পরপর দুটো ছবি দেখতে পাচ্ছেন বর্তমানে তো এই দুটো ছবির ভিতরে আপনারা কোনটা আসল কোনটা নকল বলতে পারবেন মানে আমি বলতে চাইছি ধরুন আপনি কোনো দেশের পতাকাকে নিয়ে যাচ্ছেন বা কোনো একটা কাপড় হোক বা অন্য কিছু হোক সেটার উপরে দাঁড়িয়ে আছেন তো কেউ বদমাইশি করে কিন্তু সেই কাপড়টার জায়গায় কোনো দেশের পতাকাকে বসিয়ে দিতে পারে আপনারা বুঝতেই পাচ্ছেন সমস্ত দেশের মানুষের কাছে কিছু প্রিয় না হোক তার দেশের পতাকা বা তার দেশের সম্মানটা কিন্তু অনেক বেশি প্রিয় সুতরাং বুঝতেই পাচ্ছেন ধরুন আপনি কোনো একটা কাপড়ের ওপরে দাঁড়িয়েছিলেন কেউ আপনার শত্রু সে বদমাইশি করে সেই কাপড়ের জায়গায় আপনারই দেশের পতাকাটাকে দিয়ে দিল এবং সেই ছবিটা ফেসবুক বলুন বা হোয়াটসঅ্যাপ বলুন সেখানে ভাইরাল করে দিল তাহলে একবার ভেবে দেখুন আপনার সঙ্গে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে যখনই আপনার এই ছবিটা ভাইরাল হয়ে যাবে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে পরের দিন থেকে মানুষ প্রতিক্রিয়া আপনার উপরে কি হবে আপনি তো রাস্তাঘাটে বেরোতে পারবেন না রাস্তাঘাটে যদি বেরোন তাহলে আপনার প্রাণের কিন্তু একটা ভয় থাকবে সুতরাং আপনারা যখন কোনো ছবি তুলবেন তখন একটু ভেবে চিনতে তুলুন এই ধরনের ছবি কারণ যখন আপনার ছবিটা পাবলিশড হয়ে যাবে কোনো ফেসবুকের পেজে হোক বা আপনার হোয়াটসঅ্যাপে হোক তখন কিন্তু মানুষ দেখবে না ছবিটা কতটা এডিটিং মানুষ শুধু দেখবে যে তাদের দেশের পতাকা বা নিজের দেশের পতাকাটাকে অপমান করা হচ্ছে এখানে কিন্তু পতাকার জায়গায় অন্য কোনো ছবি কেউ অ্যাড করে দিতে পারে সুতরাং ছবি যখন তুলবেন একটু বুঝে শুনে তুলবেন দুই নম্বরে আমি যে জিনিসটাকে রেখেছি সেটা হচ্ছে ভাইরাল কিছু ভিডিও আমরা সচরাচর ভাইরাল কিছু ভিডিও কিন্তু হোয়াটসঅ্যাপ ফেসবুকে দেখে থাকি আর এই ভিডিওগুলোকে আমরা শেয়ারও করে থাকি আর এই ভাইরাল ভিডিওগুলোর ভিতরে বেশিরভাগ ভিডিও থাকে ফেক যেমন কোনো জায়গায় এলিয়েন দেখা গেছে কোনো জায়গায় ভূত দেখা গেছে কোন জায়গায় প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে এই ধরনের আলতু ফালতু ভিডিও কিন্তু আমরা দেখেই থাকি তো আমরা বেশিরভাগই বুঝতেও পারি যে এই ধরনের ভিডিও বেশিরভাগ ফেক হয়ে থাকে কিন্তু যদি কোনো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনার কাছে এই ধরনের ভিডিও আসে নিউজ চ্যানেল মানে নাম করা একটা নিউজ চ্যানেল যে নিউজ চ্যানেলে সময় সঠিক খবর দেয়া হয় সেই নিউজ চ্যানেলের একটা ভিডিও ক্লিপ আপনার হোয়াটসঅ্যাপে আসে তাহলে আপনি তো সত্যি ভেবেই নেবেন তো এই ব্যাপারে আজকে আমি একটু কথা বলবো কারণ আপনারা জানেন এবিপি নিউজ বলে একটা হিন্দিতে চ্যানেল আছে যেটা একটা বিখ্যাত চ্যানেল এমন এমনকি খুব বড় একটা চ্যানেল আর এই চ্যানেলে একটা প্রোগ্রাম হয়ে থাকে এই প্রোগ্রামের নাম হচ্ছে ভাইরাল সার্চ আমি নিচের ডিসক্রিপশানে অথবা আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন ভাইরাল সার্চ সার্চ বলে তো এটা করার সঙ্গে কিন্তু আপনাদের সামনে অনেকগুলো ভিডিও চলে আসবে এবিপি নিউজের আপনারা ওখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন এই ভিডিওগুলোতে কি দেখানো হয় আপনাদের একটু ক্লিয়ার করে দিয়ে এই ভিডিওগুলোতে দেখানো হয় যে কোনো জায়গায় কোনো ভিডিও যেটা ভাইরাল হয় ধরুন একটা ভূতের ভিডিও যে ভিডিওটা ভাইরাল হয়েছে আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটা ভূত হেঁটে হেঁটে বেড়াচ্ছে বা কোনো হসপিটালে কোনো ভৌতিক কাণ্ডকলাপ হচ্ছে তো এই চ্যানেল কি করে তারা এই ভিডিওটাকে প্রথমে দেখায় যে এই ধরনের ঘটনা ঘটছে এবং তারপরে এই ভিডিওটা কতটা সত্যি সেটা তারা কিভাবে যাচাই করেছে সেটা কিন্তু দেখানোর চেষ্টা করে তো আমি বলতে চাইছি এই চ্যানেলের কোনো রকম দোষ নেই তারা তো খুব ভালো একটা প্রোগ্রাম করছে মানুষের সামনে সত্যিটাকে তুলে আনছে কিন্তু এখানে একটা বিষয় ঘটে যাচ্ছে যেমন এই চ্যানেলের যখন ভিডিওগুলো শুরু হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন যে প্রথমে দেখানো হয় যে কোনো জায়গায় কোনো একটা ঘটনা ঘটছে তারপরে তার সত্যতা যাচাই করা হয় কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে কিছু অসৎ মানুষ আছে যারা কি করে এই চ্যানেলের প্রথমের ভিডিও ক্লিপটুকুনিকে কাট করে নিয়ে নেয় মানে যেখানে দেখানো হচ্ছে যে এখানে ভূত দেখা গেছে বা এরকম একটা হসপিটালে ভৌতিক কার্যকলাপ চলছে সেইটুকুনি ভিডিও ক্লিপ এরা নিয়ে নেয় এবং সেই ভিডিও ক্লিপটাকে তারা বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জনের কাছে শেয়ার করে আর আমরা কী ভাবি যে নিউজ চ্যানেলই এটা দেখাচ্ছে কিন্তু এমনটা কিন্তু নয় এবিপি নিউজ যে নিউজ চ্যানেলটা আছে তারা ভাইরালস হচ্ছে যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামের মাধ্যমে তারা প্রথমে বিষয়টাকে তুলে ধরে এবং তারপরে তার সত্যতা খোঁজার চেষ্টা করে এবং তারা বিভিন্ন জায়গায় যায় এবং তার সত্যতা খুঁজে নিয়ে আসে তো আমরা যে ফার্স্টের ভিডিও ক্লিপটা পাই হোয়াটসঅ্যাপে সেই ভিডিও ক্লিপের মাধ্যমে আমরা ভাবি যে নিউজ চ্যানেল হয়তো এই ধরনের প্রচার করছে আর নিউজ চ্যানেল যেহেতু বলছে সেহেতু এটা সত্যি ঘটনা তো এইখানেই কিন্তু আমরা অনেক বড় ভুল করে থাকি নাম্বার তিনে আমি যে বিষয়টাকে নিয়ে আলোচনা করবো সেই বিষয়টার নাম দিয়েছি আমি হুমকি মূলক ছবি পোস্ট করা অ্যাকচুয়ালি হুমকিমূলক ছবিগুলো কি হয় আপনারা সাধারণত দেখেই থাকবেন যে ফেসবুকে বিভিন্ন রকম ছবি পোস্ট করা হয় তার ভিতরে বেশিরভাগ বর্তমানে যে ছবিটা পোস্ট করা হচ্ছে যে কোনো মৃতদেহকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার নিচে লিখতে বলা হচ্ছে আমিন মানে আপনি যদি এতে বিশ্বাস করেন আর আপনার যদি মৃত্যু ভয় থেকে থাকে তাহলে এখনই আমিন লিখুন তো এই ব্যাপারটার আমি তীব্র প্রতিবাদ করছি এছাড়াও বিভিন্ন ভগবানের ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয় এবং বলা হয় শেয়ার করতে শেয়ার করলে ভালো হবে আর যদি আপনি শেয়ার না করেন তাহলে আপনার বিশাল বিশাল এই ধরনের কিন্তু আমাদের বড় ক্ষতি করে দেখুন আপনি ভাবছেন যে জনকে যদি আমি এখন শেয়ার করে দিই এই ধরনের মেসেজ তাহলে আমি তো বেঁচে গেলাম কিন্তু দেখুন আপনি একটা অপরাধ করছেন আপনি সেই ছবিটাকে শেয়ার করছেন মানে এই ধরনের অপরাধটাকে আগে বাড়িয়ে নিয়ে যাচ্ছেন এই ধরনের ছবিকে আপনারা ভুল করেও শেয়ার করবেন না এবং যদি ফেসবুক পেজে এরকম কোনো ছবি আসে তাহলে আপনারা আপনাদের টাইম লাইন থেকে এই ছবিটা ডিলিট করে দিন বা রিমুভ করে দিন বা পারলে রিপোর্ট করে দিন কারণ এই ধরনের ছবিতে আপনারা যদি কমেন্ট না করেন শেয়ার না করেন তাহলে আপনাদের কোনো রকম ক্ষতি হবে না আমি গ্যারান্টি দিতে পারি আর আপনারা যদি মন থেকে কারো জন্য প্রার্থনা করতে চান তাহলে ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করুন আপনার কাছের মন্দির মসজিদে যেতে পারেন তার জন্য প্রার্থনা করার জন্য এমনকি বাড়িতে সেও আপনি কিন্তু ঈশ্বর বা উপরালা বা আল্লাহ আপনি যাই বলুন না কেন তাকে কিন্তু ডাকতে পারেন তো তার জন্য প্রার্থনাও করতে পারেন ঈশ্বরের কাছে কিন্তু এই ধরনের ছবি শেয়ারের মাধ্যমে বা ফেসবুকে কোনো কমেন্টের মাধ্যমে আমার মনে হয় না কোনো রকম প্রার্থনা হয় আর আপনারা যদি এই কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনারা খুবই অন্যায় করছেন কারণ কোনো মৃতদেহের ছবি কেউ তুলছে সেটাকে পোস্ট করছে পোস্ট করে বলছে আমিন লিখতে আর এই যে ছবিটা তুলছে সে ছবিটা না তুলে বরং ভগবানের কাছে বা ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারে ওই মৃত ব্যক্তির জন্য যেন তার আত্মার শান্তি হয় তো এই ধরনের অপরাধমূলক কাজ থেকে আপনারা বিরত থাকুন কারণ এই ধরনের কাজগুলো শুধুমাত্র অপরাধ করা ছাড়া আর কিছুই কিন্তু নয় নাম্বার ফোর আমি যে বিষয়টা কথা বলবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এই বিষয়টা আপনারা মন দিয়ে একটু শুনবেন বর্তমানে অনলাইনে বিভিন্ন রকমের ফ্রড 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 হচ্ছে হচ্ছে তার ভিতরে একটা নতুন শপিং মানে আপনারা যখন অনলাইনে শপিং করছেন সেক্ষেত্রে একটা বিশাল বড় ফ্রড কিন্তু হয়ে যাচ্ছে বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটগুলো আছে আপনারা ফ্লিপকার্ট বলুন অ্যামাজন বলুন বা শপক্লুজ বলুন বা স্ন্যাপডিল বলুন বিভিন্ন ওয়েবসাইটে আমরা সাধারণত শপিং করে থাকি এবং শপিং করার সময় আমরা আমাদের অরিজিনাল ডিটেলসটা দিয়ে থাকি যে আমাদের ঠিকানা কোথায় আমাদের বাবার নাম কি বা আমার যে গ্রাম তার নাম আমার মোবাইল নাম্বার সমস্ত কিছুই কিন্তু আমরা যখন শপিং করি তখন দিয়ে থাকি এবার এই যে ই কমার্স ওয়েবসাইটগুলো আছে ফ্লিপকার্ট অ্যামাজন এইসব ওয়েবসাইটগুলোকে আমি রকম দোষ দিচ্ছি না কিন্তু এখান থেকে কিন্তু ডাটা লিক হচ্ছে কারণ অনেকের কাছে কিন্তু ফোন যাচ্ছে কেমন ফোন আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই ধরুন আপনি কোনো একটা জিনিস কোনো মাসের ছাব্বিশ তারিখে কিনলেন বা যে কোনো তারিখে কিনতে পারেন ধরুন ছাব্বিশ তারিখে কিনলেন তো আপনার জিনিসটা ডেলিভার হয়ে গেল এবার ডেলিভার হওয়ার কিছুদিন পরে আপনার কাছে একটা ফোন আসলো আর সেই ফোনে তারা বলল আপনি যে ওয়েবসাইট থেকে জিনিসটাকে কিনেছেন সেই ওয়েবসাইট থেকে তারা ফোন করছে এবং আপনি যখন সেই জিনিসটা কিনেছিলেন তখন একটা অফার চলছিল এবং লাকি ড্রয়ের মাধ্যমে আপনি কিছু একটা জিতে গেছেন সেই জিনিসটা নেওয়ার জন্য এখন আপনাকে পেমেন্ট করতে হবে বিভিন্ন রকম চার্জের কথা বলে তারা কিন্তু আপনার কাছ থেকে টাকা হাতেতেই পারে তো এটা পুরোপুরি ফ্রড কারণ অ্যামাজন ফ্লিপকার্ট স্ন্যাপডিল পেটিএম মল সবাই কিন্তু বলেই দিয়েছে যে তাদের তরফ থেকে কোনো রকম কোনো লাকি ড্রয়ের অফার চলছে না বর্তমানে আর সবচেয়ে বড় কথা তারা কিন্তু এরকমভাবে কাস্টমারের কাছে ফোন করে কোনো রকম টাকা দাবি করে না তো এই ধরনের ফ্রডের হাত থেকে কিন্তু আপনারা বেঁচে চলবেন এবং অবশ্যই নিজেকে সুরক্ষিত রাখবেন দেখুন আমাদের কিন্তু অনলাইনে শপিংও করতে হবে জিনিসপত্র বাড়িতেও নিয়ে আসতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ডেটা কিন্তু কোনো না কোনো জায়গায় লিক হতেই পারে কিন্তু যে ফোন কলগুলো আসে বা এই ধরনের কোনো ফোন কল আসলে আপনারা অ্যাভয়েড করবেন কয়দিন আগে যে ঘটনাটা ঘটছিল যে আপনাকে বলছিল আপনারা মোবাইল জিতেছেন এবং মোবাইলটা নেওয়ার জন্য আপনাকে তিন হাজার টাকা দিতে হবে ধরুন আপনি আইফোন এক্স জিতেছেন তার জন্য আপনাকে পাঁচ টাকা পে করতে হবে এবং ক্যাশ অন ডেলিভারি আপনারা পাবেন এবার যখনই বাক্সটা খুললেন তখন দেখলেন কোনো শোলা বা কোনো পাল্টা জিনিস সেখানে ভর্তি করা আছে ডিল বা যে কোনো জিনিস সেখানে থাকতে পারে কিন্তু আইফোন এক্স সেখানে নেই আপনার পাঁচ হাজার টাকাই কিন্তু নষ্ট হয়ে গেল তো এই ধরনের থেকে আপনারা সব সময়ই বেঁচে থাকবেন এই চারটি টপিকের উপরে ট্রপিকটা আপনার বেশি ভালো লাগলো বা কোন টপিকটা আপনারা জানতেন না নিচের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে বা কাজে আসে এবং আপনারা যদি চান যে আপনার বন্ধু বান্ধব এই ব্যাপারগুলো জানুক তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং অবশ্যই যেটা সবার আগে করতে হবে সেটা নিজেকে সুস্থ রাখতে হবে ফ্যামিলিকে দেখতে হবে নিজে ভালো থাকতে হবে ফ্যামিলির খেয়াল রাখতে হবে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন